এবার ঘিস নদীতে মিলল মোটর সেল আতঙ্কে এলাকাবাসী ফের মোটর সেল আতঙ্ক হিন্দি স্কুলে পর এবার বস্তি নদীতে মোটর সেল উদ্ধার হল ফের মোটর সেল উদ্ধারে আতঙ্ক রয়েছে এলাকাবাসী এদিন সকালে এলাকাবাসী প্রথমেই মোটর সেলটি লক্ষ্য করেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ এবং স্থানীয় প্রশাসনে এই বিষয়ে আতঙ্কিত এলাকাবাসীর অনুমান সিকিমে হরপা পাবান হওয়ার পর কিন্তু সেনাবাহিনীর মোটর সেল মিলছে কারণ পাশে রয়েছে ঘিস নদী আর তাই নদীতে হয়তো ভেসে আসছে পাশাপাশি অবশ্য তাদের অনুমান কেউ বা সেই নদীর পাশে রেখেছে কিনা তা দেখার আর্জি জানিয়েছে স্থানীয় প্রশাসনের কাছে এমনটি আশঙ্কা করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা এখানে এসে এখানে আসে বোম দেখছি কোথা থেকে আছে ওইটা তো আমি জানি না এখানে লোক আতঙ্ক হয়ে আছে এর আগেও তো একটা বের হয়েছে এটা তো হিন্দি স্কুলে হয়েছিল এখানে আমার এখানে এটা কোন জায়গা এটা ধীরবস্তি বলে পুলিশ কি আসছে পুলিশরা আসছে এখন কি করবে এই মোটরসাইকেলটা মোটর সেলটা এখন পুলিশ প্রশাসন কী করে না করে সে তো আমি জানতে পারছি না তো গ্রামবাসী খুবই আতঙ্ক নাকি হ্যাঁ আপনার নাম আছে মজবর রহমান আমাদের এই ঘিষ্টুদি এলাকা একটাই সেল পাওয়া গেল মোটর সেল কি বলবেন এটা নিয়ে এটা নিয়ে আমি দেখতেছি যে পরপর দুইটা পাওয়া গেল মোটর সেল এইভাবে যদি একটার পর একটা পাওয়া যায় বাইচান্স বলা না যায় যে গ্রামে যদি কোনো দিন পাওয়া যায় বা বাস্টিংও হয় তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে গ্রামে কোনো বাচ্চা এখন উঠাই নিয়ে গেল গ্রামে বাড়িতে রাখলো ফাস্টিং হলে তো এখানে অনেক লোকের ক্ষতি হয়ে যাবে কেউ তো জানেও না কি ব্যাপারটা না কেউ কেউ তো জানেই না যে এটা মোটর সেল বা কি বুম মানুষ তো বাচ্চারা তো লোহা মনে করে নিয়ে যাবে নদীর মধ্যে পাওয়া গেল হ্যাঁ নদীর মধ্যে তারপরে কি পুলিশকে খবর দিয়েছে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ আসছে পুলিশের গাড়ি আসছে স্বাভাবিক আপনার নাম আমার নাম মোহাম্মদ সাইনুল হক এর আগেও আমরা দেখেছিলাম একটা মোটর সেল উদ্ধার করা হয়েছে আজকেও কিন্তু এখানে এলাকায় মোটর সেল একটা উদ্ধার কি বলবেন এটা নিয়ে আজকে যে মোটর সেলটা এখানে যে আমরা দেখলাম আমরা তো দেখি নাই এর কোনো বাচ্চা কাচ্চা নদীতে ভাসিয়ে আসছে বাচ্চা কাচ্চা দেখার পর মনে এখানে উঠে রাখছে তো এখানকার পাড়াপশি আমাদেরকে খবর দিল যে একটা এখানে মোটর সেল পড়ে আছে তো আমরা ততক্ষণেই প্রশাসনকে জানাইলাম যে গীজ নদীর পাশে একটা মোটর সেল পড়ে আছে প্রশাসন আসলো আসি এখন প্রশাসনে আমরা দেখা দিলাম এখন সেইটা জিম্মা প্রশাসনে কি আতঙ্কে রয়েছে গ্রামবাসী গ্রামবাসীদের যে অটোমেটিকলি আতঙ্কে রয়েছে বাচ্চা কাচ্চারা আসতেছে যাচ্ছে দেখতেছে এর কিছুদিন আগে একটা এই যে হিন্দু স্কুল এরিয়ায় একটা এই মোটর পাওয়া গেছে ওটাকে আবার ওটাকে ব্লাস্টও করা হইলো কি মনে করছেন বারবার কিন্তু এরকম মোটর বারবার এই যে মোটর সাইকেল কোথা থেকে আসতেছে এটা তো আমরা বলতে পারতেছি না হুম তো এটা একটু যা আমরা চাই যে এখন আসলো প্রশাসন প্রশাসন আইছে এটাকে যা ওনাদের প্রশাসনের হিসাবে যা সেনাবাহিনীদের খবর সেনাবাহিনীদেরকে এখন খবর দেয়নি ওনারা দিবেন মনে হয় আচ্ছা আপনার যা ওনারা পদ্ধতি নেয় সেটা আপনার নাম আমার নাম সৈদার রহমান কোন জায়গা এটা এটা হলো ঘুরি